বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনা ফল ভান্ডার। এর আগে আপনাদেরকে দেখিয়েছি বাগানে আম গাছের মুকুল চলে এসেছে, অর্থাৎ মুকুলের পরেই আম গুটি হয়। আজকে দেখুন আমি একটি বাগানে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। এই দেখুন একটা বাগান, এটা হলো আম বাগান। এই পাশে দেখুন কি পরিমাণ মুকুল ধরেছে, প্রচুর পরিমাণ মুকুল ধরেছে। এটি হয়তো ল্যাংড়া আম গাছ। আপনাদেরকে একটু বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাই। এটা একটা ল্যাংড়া আম গাছ, দেখুন কি পরিমাণ মুকুল ধরেছে, পুরো গাছে মুকুল, প্রচুর পরিমাণ মুকুল আছে। আপনাদের দেখাই মুকুল থেকে এর মধ্যে গুটিও চলে এসছে, আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। দেখুন প্রত্যেকটা স্টিকে, এক একটা স্টিকে কতগুলো গুটি আছে, প্রতিটা স্টিকেই গুটি আছে। দেখুন প্রতিটা স্টিকে গুটি আছে, আল্লাহ চাইলে প্রচুর পরিমাণ ফলন আসবে গুটি থেকে, যদি আল্লাহ টিকায় তো প্রচুর পরিমাণ আম ধরবে এগুলো গুটি। এটা আপনাদের সবার পছন্দের আম, ল্যাংড়া আম। আসলে রাজশাহীতে ল্যাংড়া আমকে আমের রাজা বলা হয়, প্রচুর পরিমাণে গুটি আছে গাছে, প্রচুর। দেখুন প্রচুর গুটি গাছে, যদি গুটিগুলো সব টিকে তো ভার নিতে পারবে না আমের, সেক্ষেত্রে ঠাকনা দিতে হবে, অর্থাৎ ঠেকা দিতে হবে গাছে, ওজন কমানোর জন্য, গাছের শক্তি যেন কম লাগে সেজন্য ঠেকা দিতে হবে। বাঁশের লাঠি বা যে কোনো কাঠের লাঠি দিয়ে ঠেকা দিতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুকুল এসছে, আশা করা যায় এবার মৌসুমে প্রচুর পরিমাণে আম দেখা দিবে, অবশ্য দেশের চাহিদা মেটাতে সক্ষম হবে রাজশাহীর আম। বাগানে এসে দেখতে পাচ্ছেন যে কতটা আনন্দের। আসলে আমাদের যাদের বাগান আছে, আমের বাগান, বা আমরা যারা এই বিজনেসের সাথে জড়িত, তাদের আসলে গাছে মুকুল আসলে খুব মজা লাগে বা আনন্দ লাগে যে সিজনে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এভাবেই পাশে থাকবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ, সারা বছর ধরে আমের আপডেট পেতে থাকবেন। আসসালামু আলাইকুম।